আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ষষ্ঠ অধ্যায় সবাই নিশ্চয়ই পড়েছো। তো ষষ্ঠ অধ্যায়ে দুটো সৃজনশীল প্রশ্ন ও দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা দেখব যে সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। আমরা এখানে প্রশ্ন লিখে নিয়েছি। আমাদের এক নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা ছক আছে, এখানে একটা ছক আছে, এই ছকের মধ্যে তিনটি পদার্থ কথা উল্লেখ আছে, এক নং, দুই নং, তিন নং। এক নং পদার্থ আমরা দেখি NaMr সোডিয়াম। আমরা আগে জানছি যে সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, Na একটি, এবং Cl মানে হলো ক্লোরিন, ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl, Cl একটি। দুই নম্বর দেখো F দুইটি, F মানে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন এখানে দুইটি অর্থাৎ দুইটি পরমাণু। এবং তিন নম্বর পদার্থ দেখো সি একটি অর্থাৎ কার্বন একটি, এবং ও দুটি অর্থাৎ অক্সিজেন দুটি, এখানে কার্বন একটি এবং অক্সিজেন দুইটি। এবার আমরা দেখি, এবার প্রশ্ন দেখি, ওরা এক নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন আমরা দেখি হিলিয়ামের প্রতীক কি, হিলিয়ামের প্রতীক কি। প্রশ্ন উত্তর যদি আমরা লিখতে যাই, আমরা সবাই জানি হিলিয়াম হচ্ছে একটা মৌলিক পদার্থ, এবং হিলিয়ামের প্রতীক আমরা সবাই জানি, হিলিয়ামের প্রতীক হচ্ছে এইচই, হিলিয়ামের প্রতীক হচ্ছে এইচই, এটা হচ্ছে হিলিয়ামের প্রতীক। তাহলে আমাদের এক নম্বর প্রশ্ন হয়ে গেল, আমরা বলবো হিলিয়ামের প্রতীক এইচই। আমরা এর আগে জানি হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, সুতরাং অন্যান্য পদার্থ যদি যদি এইচ থেকে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অক্ষর নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অ্যালফাবেটটা আমরা অবশ্যই স্মল লেখা নিব, সেক্ষেত্রে এখানে এইচই হয়েছে। শুধু এইচ থাকলে কিন্তু হাইড্রোজেন হতো, এখানে এইচই, তার মানে এটা হচ্ছে হিলিয়াম। এবার খ নম্বর দেখো, কার্বন কেন মৌলিক পদার্থ বর্ণনা করো। কার্বন, কার্বন অর্থাৎ কার্বনকে আমরা সি দিয়ে বর্ণনা করি, সি দিয়ে আমরা কার্বন প্রতীক হচ্ছে সি, এ সি এটা কেন মৌলিক পদার্থ বর্ণনা করো। আমরা সবাই মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে আমরা সবাই জানি যে মৌলিক পদার্থ কাকে বলে এবং যৌগিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ মানে হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন আমরা যদি লক্ষ্য করি, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, লোহা, তামা ইত্যাদি হচ্ছে মৌলিক পদার্থ, কারণ এই সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এজন্য তাকে মৌলিক পদার্থ বলে। অপরদিকে যৌগিক পদার্থ মানে হচ্ছে সে সকল পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়। তো এখানে মৌলিক পদার্থের কথা বলা হয়েছে, কার্বন কেন মৌলিক পদার্থ, তাহলে এর উত্তর হচ্ছে কার্বনকে ভাঙলে বা বিশ্লেষণ করলে শুধুমাত্র কার্বন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাই কার্বন মৌলিক পদার্থ। অর্থাৎ কার্বন কণাকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ বের হয় না বা অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, এই জন্য কার্বন হচ্ছে একটা মৌলিক পদার্থ। এরপরে আমরা এরপরের প্রশ্ন দেখি, বলছে এক নং পদার্থের সংক্ষেপ রাসায়নিক নাম লেখো এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এক নং পদার্থ দেখো, এখানে বলছে সোডিয়াম একটি এবং ক্লোরিন একটি, ঠিক আছে, সোডিয়াম একটি এবং ক্লোরিন একটি। তাহলে সোডিয়াম যদি একটি হয়ে থাকে, তাহলে সোডিয়ামের জন্য যদি একটি হয়, তাহলে সোডিয়ামকে আমরা এভাবে Na হিসেবে বর্ণনা করি আর ক্লোরিনকে Cl। তাহলে এই পদার্থের নাম আমরা সবাই জানি, এটা একটা যৌগিক পদার্থ, এবং বলছে যে রাসায়নিক নাম লেখো, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এবং আমরা এটা এভাবে লিখতে পারি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আমরা যে খাবার লবণ খাই সেটা হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড। তাহলে তাহলে এক নং পদার্থের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে গেলে আমরা সবাই জানি যে সোডিয়ামের কক্ষপথে 11টি ইলেকট্রন থাকে, 11টি ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রন যদি 11টা থাকে তারা, এবং সোডিয়ামের কক্ষপথে 11টি ইলেকট্রন, অপরদিকে ক্লোরিনের কক্ষপথে 17টি ইলেকট্রন থাকে। তো এখানে 11টি ইলেকট্রন থাকার কারণে একটা ইলেকট্রন সোডিয়াম ক্লোরিনকে দিয়ে দেয়, একটা ইলেকট্রন দিয়ে দেওয়ার কারণে সোডিয়াম, সোডিয়াম একটা ইলেক্ট্রন দিয়ে দিলে সোডিয়াম Na+ আয়নে পরিণত হয়, Na+ আয়নে পরিণত হয়। অপরদিকে অপরদিকে ক্লোরিন, অপরদিকে ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন সেটা গ্রহণ করে, গ্রহণ করলে ক্লোরিন
ক্লোরিন সিএল মাইনাস আয়নে পরিণত হয়, অর্থাৎ সেখানে একটা ঋণাত্মক চার্জের উদ্ভব ঘটে। এই দুইটা আয়ন যখন পরস্পর কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়নের মধ্যে তখন একটা আকর্ষণ বল কাজ করে, তারপর তারা দুজন একসাথে মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। অর্থাৎ আমরা এর আগে পরমাণুর গঠন পদার্থের গঠন অধ্যায় যেটা আমরা দেখেছি যে পরমাণুর অভ্যন্তরে তিন রকম কণা থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, অপরদিকে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রনের কোনো চার্জ নাই। আবার আমরা এটাও জানি একটা পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন এবং প্রোটন কিন্তু সমান থাকে, অর্থাৎ 10টা ইলেকট্রন থাকলে 10টা প্রোটন থাকে, 11টা ইলেকট্রন থাকলে 11টা প্রোটন থাকে, যতটা ইলেকট্রন থাকবে ঠিক ততটা প্রোটন থাকে। তো আমরা সোডিয়ামের কক্ষপথে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা, 11টা যদি ইলেকট্রন হয়ে থাকে সে কি করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়লে তার মধ্যে 10টা ইলেকট্রন পরিণত হয়, অপরদিকে প্রোটন কিন্তু 11টাই আছে, যার কারণে সেটা Na+ আয়নে পরিণত হয়। অপরদিকে যে ক্লোরিন আয়ন সেখানে 17টা ইলেকট্রন আছে, তো সোডিয়ামের যে ইলেকট্রনটা ত্যাগ করবে সেটা যদি ক্লোরিন গ্রহণ করে তখন তার মধ্যে একটা ইলেকট্রন বাড়তি চলে আসবে, সেক্ষেত্রে একটা ইলেকট্রন অর্থাৎ একটা ঋণাত্মক আধানযুক্ত চার্জের সৃষ্টি হবে, সেখানে সিএল মাইনাস লেখা হয়েছে। যেহেতু আমরা আগে বলছি ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, তখন তাদের দুটোর মধ্যে একটা বিদ্যুৎ আকর্ষণ বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে বা আকর্ষণ বল কাজ করবে, সে আকর্ষণে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সোডিয়াম ক্লোরাইড অণুটা গঠন করবে। এভাবে সোডিয়াম ক্লোরাইড অণুটা গঠন করা হয়েছে। এভাবে আমরা গ নম্বর প্রশ্নটির উত্তর দিতে পারি। এরপর আমাদের সর্বশেষ নম্বর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যেটা ঘ নম্বর, আমরা দেখি ছকে 2 নং পদার্থটি মৌলিক এবং 3 নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো। এদিকে লক্ষ্য করো 2 নং পদার্থ হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন দুটি, তাহলে 2 নং পদার্থ আমরা এভাবে লিখতে পারি, 2 নং পদার্থ আমরা এভাবে লিখতে পারি F2 এবং 3 নং পদার্থ কার্বন 1 এবং অক্সিজেন 2টি, অর্থাৎ কার্বন 1 এবং অক্সিজেন যদি 2টি হয় তাহলে O2 লিখতে হবে। তাহলে এবার আমরা লক্ষ্য করি, এবার আমরা লক্ষ্য করি 2 নং পদার্থ হচ্ছে, 2 নং পদার্থ হচ্ছে এটা এবং 3 নং পদার্থ হচ্ছে এটা, অর্থাৎ এখানে F2 এবং CO2। এখানে একটা জিনিস লক্ষ্য করো, CO2 মানে হচ্ছে এটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। আমাদের প্রশ্ন ছিল 2 নং পদার্থটি মৌলিক এবং 3 নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো। তো আমরা এর আগে বলছি মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা মৌলিক পদার্থ। এখানে 2 নং পদার্থ দিকে আমরা তাকাই, এখানে F2, এটাকে আমরা যদি ভাঙি বা বিশ্লেষণ করলি এখানে আমরা ফ্লোরিন অণু ছাড়া অন্য ফ্লোরিন অণু বা পরমাণু ছাড়া অন্য কিছু পাবো না, যার কারণে এটা অবশ্যই একটা মৌলিক পদার্থ, কারণ মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। অপরদিকে 3 নং পদার্থ দেখো, এখানে কার্বন 1টা অক্সিজেন 2টা, এই যে এখানে CO2, অর্থাৎ এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত। তো এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুইটা পদার্থ পাবো, একটা হচ্ছে কার্বন একটা হচ্ছে অক্সিজেন, অর্থাৎ আমরা দুটি পদার্থ এখানে এটাকে বিশ্লেষণ করে পাওয়া যাবে। সুতরাং এটা অবশ্যই একটা যৌগিক পদার্থ, কারণ আমরা জানি যে যৌগিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে বলা হয় যৌগিক পদার্থ। তো এখানে আমরা বিশ্লেষণ করলে কার্বন ডাইঅক্সাইড বিশ্লেষণ করলে কার্বনও পাবো অক্সিজেন পাবো, অর্থাৎ আমরা এখানে দুটি মৌলিক পদার্থ পাচ্ছি, যার কারণে এটা অবশ্যই এটা যৌগিক পদার্থ। আশা করি আমরা বুঝতে পেরেছি এই জিনিসটাকে আমরা সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখানে আমাদের বইয়ে যে একদম সিনু ছিল আমাদের প্রশ্ন এটার উত্তর আমরা পেয়ে গেলাম, আশা করি সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা এবার আসি, আমরা দুই নং প্রশ্নে আসি, দুই নং যে সৃজনশীল সেখানে আসি। এখানে আমরা দেখি, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, তোমরা সবাই একটা জিনিস খেয়াল করবা, উদ্দীপক হিসেবে কখনো কোনো লেখা থাকতে পারে, কখনো কোনো ছক থাকতে পারে, কখনো কোনো চিত্র থাকতে পারে, সবগুলো কিছু সবকিছু উদ্দীপক। এই উদ্দীপক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, এবং এই যে এখানে লক্ষ্য করি এখানে একটা চিত্র রাখা আছে, যে চিত্রের মধ্যে আমরা দেখছি কেন্দ্রস্থল একটা মাঝখানে P6 এবং M6 লেখা আছে। এর মানে হচ্ছে P মানে প্রোটন এবং N মানে নিউট্রন, অর্থাৎ এর কেন্দ্রে
প্রোটন 6টা এবং নিউট্রন 6টা আছে এই জিনিসটা এখানে বলতে চেয়েছে এবং দেখো আমরা জানি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ইলেকট্রন ঘুরে এটা আমরা সবাই বইতে পড়েছি আমাদের বইতে আছে অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা আমরা দেখি এখানে যে প্রথম কক্ষপথ এখানে দুটো ইলেকট্রন দেওয়া আছে একটা দুটো দুটো ইলেকট্রন দেওয়া আছে দ্বিতীয় কক্ষপথে কিছু দেওয়া নাই এই মুহূর্তে তো এখান থেকে এখন আমাদের প্রশ্ন আসবে আমরা প্রশ্নগুলো দেখি ক নম্বর প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন বলা হচ্ছে পরমাণু কি তাহলে পরমাণু হচ্ছে পরমাণু কি এটা আমরা সবাই জানি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে তাকে বলা হয় পরমাণু তাকে বলা হয় পরমাণু আমরা সবাই পরমাণু সম্পর্কে জানি এর আগে আমরা অণু এবং পরমাণু সম্পর্কে আমরা পড়েছি এরপরে খ নম্বর প্রশ্ন দেখি ও এবং O2 এর মধ্যে পার্থক্য কি ও হচ্ছে আমরা জানি অক্সিজেনের প্রতীক হচ্ছে ও অর্থাৎ অক্সিজেনকে আমরা ও দ্বারা প্রকাশ করা হয় অপরদিকে O2 এটা হচ্ছে অক্সিজেনের অক্সিজেন যখন প্রকৃতিতে পায় তখন কিন্তু শুধুমাত্র একটা অক্সিজেন একটা অক্সিজেন পরমাণু হিসেবে পায় না বরং অক্সিজেন অণু হিসেবে পায় অক্সিজেন অণু হিসেবে পায় অর্থাৎ সেই ক্ষেত্রে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করে তাহলে ও হচ্ছে শুধুমাত্র অক্সিজেনের প্রতীক অপরদিকে O2 মানে হচ্ছে অক্সিজেনের অণু কারণ O2 গঠিত হয়েছে দুইটা অক্সিজেন পরমাণু নিয়ে দুটো অক্সিজেন পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু গঠিত হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি ও হচ্ছে একটা অক্সিজেনের প্রতীক এবং ও দ্বারা অক্সিজেন মাত্র একটা পরমাণু বোঝায় অপরদিকে O2 যেটা এটা হচ্ছে অক্সিজেনের একটা অণু সংকেত এই অণু সংকেত এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে অক্সিজেনের একটা অণুতে দুটি পরমাণু বিদ্যমান তাহলে আমরা এই দুটো পার্থক্যের মধ্যে আমরা পার্থক্য আমরা বুঝলাম গ নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসির চিত্রটি আঁকো এবং গ এবং ঘ আমরা একই সাথে উত্তর দিতে পারি ঘ নম্বর দেখো তোমার আঁকা চিত্রটির সপক্ষে যুক্তি দাও অর্থাৎ আমরা প্রথমে চিত্রটি আঁকতে হবে তারপর সে যুক্তি দিতে হবে গ এবং ঘ কিন্তু আমরা একসাথে আনসার দিতে পারি সেটা হচ্ছে এরকম আমরা যদি একটা চিত্র আঁকি এরা এই হচ্ছে এরকম চিত্র আমরা ঠিক আরেকটা চিত্র আমরা আঁকতে পারি সেক্ষেত্রে আমরা এটার উত্তরটা আমরা বসিয়ে দিতে পারি সেক্ষেত্রে দেখো লক্ষ্য করি আমরা এখানে মাঝখানে P6 এবং N6 এটাকে আমরা বসিয়ে এখানে আমরা একটি চিত্র আর একটি চিত্র আমরা আঁকতেছি লক্ষ্য করো আমরা এখানে দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তার চিত্র আমাদের আঁকতে হবে আমাদের প্রথম কক্ষপথ হচ্ছে এটা যেখানে আমরা দুটো ইলেকট্রন আমরা পেয়েছিলাম যেটা আমাদের প্রথম চিত্রটা তারপর দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসে চিত্রটি আঁকো চিত্রটা কিন্তু এটা অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে আরো চারটি ইলেকট্রন থাকবে এবার কেন এটি ইলেকট্রন থাকবে সেটার ব্যাখ্যা চাওয়া হয়েছে আমাদের ঘ নম্বর প্রশ্নে অর্থাৎ তোমার আঁকা চিত্রটির সপক্ষে যুক্তি দাও কেন এখানে আমি চারটা দিয়েছি এর সপক্ষে যুক্তি দিতে হবে যুক্তিটি হচ্ছে এরকম আমরা সবাই জানি একটা পরমাণুর ভিতরে বা একটা পরমাণুর মধ্যে যে কয়টি প্রোটন থাকবে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকবে অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে তাহলে এখানে লক্ষ্য করি আমাদের বলা হচ্ছে প্রোটন 6টা আছে প্রোটন 6টা আছে এবং প্রোটন যেহেতু 6টা আছে কাজে ইলেকট্রনও অবশ্যই কয় থাকবে 6টা প্রোটন 6টা থাকলে ইলেকট্রনও 6টা থাকবে কারণ আমরা সবাই জানি একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে তো তাহলে এখানে যেহেতু সমান থাকে তাহলে আমাদের উদ্দীপকের চিত্র আমরা দেখছি প্রোটন যেহেতু 6টা ইলেকট্রন 6টা থাকবে সেখানে দুটি ইলেকট্রন অলরেডি আছে তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে দুটো আছে 6টাকে বোঝানোর জন্য দ্বিতীয় কক্ষপথে আরো 4টা ইলেকট্রন থাকতে হবে চারটা ইলেকট্রন থাকলে ছয় এবং দুই এ যোগ করে চার এবং দুই এ যোগ করে ছয় হবে সেক্ষেত্রে আমাদের ছয়টা ইলেকট্রন পূর্ণ হবে তো সেক্ষেত্রে আমরা এই জন্য এখানে আমরা আরো চারটি ইলেকট্রন দিয়েছি এক দুই তিন চার দ্বিতীয় কক্ষপথে চারটি দিয়েছি এছাড়া প্রথম কক্ষপথে দুটি আছে যেটা উদ্দীপকে দেওয়া আছে একটি দুটি তাহলে সব মিলিয়ে এখানে মোট ছয়টা ইলেকট্রন তৈরি হয়েছে এদিকে লক্ষ্য করি আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টা ইলেকট্রন হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি একটা পরমাণুর মধ্যে যতটা প্রোটন থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে
যার কারণে এখানে আমরা দেখেছি যে প্রোটন সংখ্যা 6টা যেটা উদ্দীপকে দেওয়া আছে, কাজেই এর বাইরে ঘূর্ণায়মান ইলেকট্রনও 6টাই হবে। সেক্ষেত্রে উদ্দীপকে আমরা প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন পেয়েছি, কাজে দ্বিতীয় কক্ষপথে আরো 4টা ইলেকট্রন হবে, কারণ 4 এবং 2 সমান 6 পূর্ণ হতে হবে। সেই কারণে দ্বিতীয় কক্ষপথে অতি অবশ্যই 4টা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা আমাদের এই প্রশ্নের উত্তর এভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের এই দুইটা সিজনশীল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা আশা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।